2023 দুর্ভিক্ষ আসবে, পরেশান আপনি, কি করব? তাহলে ব্যাক টু নেচার, গ্রামে গ্রামে যাইয়া শাকসবজি করি, ঠিক আছে, এটা একদিক থেকে ভালো, কিন্তু যদি ভাবেন এতেই সব দুর্ভিক্ষ থেকে বেঁচে যাব, সবাই না খায় মরবে আর আমি আমার ক্ষেতের শাকপালা খাই আমি বাইচে থাকব, আপনি বোকামির মধ্যে আছেন। রিজিক দরকার, বরকত দরকার, আল্লাহ বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বেশি বেশি ক্ষমা চাও রবের কাছে, রবকে স্মরণ করো বেশি বেশি, একদিকে সব গুনাহ তো ক্ষমা করবেন আরেক দিকে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, কি লাগবে আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবেন, অয়ুমদিদকুম বি আমওয়াল, মাল কত লাগবে আল্লাহ মাল দিবেন, অবানিন সন্তান কত লাগবে, বাচ্চা হয় না আপনার ইস্তেগফার করেন সন্তান দিবেন, ওয়া জাআল্লাকুম জান্নাত, আল্লাহ বাগ বাগিচা দিবেন, ওয়া জাআল্লাকুম আনহারা, নদী নালাও স্বাভাবিক করে দিবেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি ব্যাপার তোমরা আল্লাহর ব্যাপারে ওয়াকারের প্রত্যাশা রাখছো না, তা আল্লাহ এখানে সমাধান দিচ্ছেন, এটা আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর স্মরণ করেন, বরকতের দরজা আল্লাহ খুলে দেন। আমরা তো নবীর শিখানো পরামর্শগুলো কম বিশ্বাস করি, যেমন একটা উদাহরণ দিই, সখর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার টাইমে বরকত দেন, আপনি একটু খোঁজ নেন তো সকালবেলার টাইমে কোন লোকে কাজে লাগায়, এই যুগে তো বেশিরভাগ সকালে ঘুমায় না, আরে ঘুমায় কেন, ঘুম থেকে উঠেই তো 10টার সময়, দোকানদাররা দোকান খুলে কখন, যারা ক্ষেত খামারি করে কাজ করে কখন, যারা মজুরি দেয় ওরা কাজে নামে কখন, দেখবেন সকালবেলার টাইমটায় সবাই গাফলতি করে, অথচ নবী দোয়া করেছেন সকালবেলার টাইমের জন্য, আল্লাহর নবী জিহাদি কাফেলা পাঠালেও সকালবেলা পাঠাতেন, এমনকি হাদিসের বর্ণনাকারী যিনি সখর আল গামিদি তিনি ছিলেন বড় ব্যবসায়ী, তিনি তার যত ব্যবসায়ী কাফেলা পাঠাতেন সব সময় খেয়াল করে করে গুরুত্বের সাথে সাথে নবীর দোয়া পাওয়ার জন্য, নবীর দোয়া কবুল হবে না ফেরত আসবে, নবীর দোয়া পাওয়ার জন্য সকালবেলা পাঠাতেন। বর্ণনাকারীরা বলেন সখর আল গামিদির ব্যবসায় আল্লাহ এমন বরকত দিয়েছেন, তিনি এক পেরেশান হয়ে গিয়েছিলেন এত মাল রাখবেন কোথায়, তো এখন এই পন্থায় যে আপনি বরকত পেতে পারেন কয়জন বিশ্বাস করেন, সকালবেলা আমল বাদ দিলাম দুনিয়াবি কাজ সকালে করেন বরকত পাবেন, নবীর দোয়া ফিরানো হবে না কখনো, এখন বলার পরও কেউ করবে না, করবে কিভাবে, রাত্রে তো আর তাড়াতাড়ি ঘুমায় না, এশার নামাজের পর দুনিয়াবি কথা বলাই নিষেধ মাকরু, কিন্তু আমাদের ঘুমের টাইম আসে কখন, দুইটায় তিনটায়, তার আগে করবে কি, ফেসবুকে স্ক্রোল, ইউটিউব, টেলিভিশন দেখা, গল্পগুজব করা, দুনিয়ার আড্ডা মারা, দোকানে বসে বসে সিগারেট খাওয়া, এগুলো করে করে টাইম পাস করবে, আর যখন রব তাকে ডাকতে আসবে দুনিয়ার নিকটবর্তী আসমানে শেষ রাত্রে, রব এসে ডাকতে থাকে বান্দা কি লাগবে তোর বল না, ক্ষমা লাগবে, আমি চলে এসেছি, ক্ষমা চাইয়ে দেখ, তোর চাইতে দেরি হবে, আমার কবুল করতে দেরি হবে না, রিজিক লাগবে, ঋণগ্রস্ত তুই, আরে অসুখ হয়ে পড়ে আছিস তোর এখন সুস্থতা লাগবে, লাগবেটা কি বল বান্দা, তুই খালি বলে দেখ না আমি আল্লাহ কিভাবে কবুল করি, তা আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আকাশে এসে বান্দারে রাখতে থাকে আর বান্দা তখন নাক টেনে টেনে ঘুমাতে থাকে, তো এ কারণে আল্লাহর জিকির ধরেন বেশি থেকে বেশি, আল্লাহর জিকির করেন, একটা মুহূর্ত গাফলতে কাটায়েন না, আর যারা গাফলতে জিন্দেগি কাটায় তাদের ইসলাম কখনো পরিণঙ্গ হবে না, সুন্দর হবে না, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামকে সুন্দর বানাতে চাইলে যেমনি ভাবে গুনাহ ছাড়তে হয় একই ভাবে অনর্থক কাজে ছাড়তে হয়, আরে গুনাহ অনেকে বলে হুজুর ছাড়তে চাই ছাড়তে পারি না, জিকির ধরে দেখেন আপনার জিকিরই আপনার গুনাহ থেকে ছাড়াবে ইনশাআল্লাহ, একদিকে জিকির করবেন আর একদিকে গুনাহ করবেন সম্ভব, অন্তরগুলো শক্ত পাথর হয়ে আছে, দেখেন না দোয়ায় হাত তুললেও পানি আসে না, এখন আর আসে নাকি, ফিলিংস নাই, বাপের কবরের কাছে যায় দোয়া করবেন দেখবেন কান্না আসে, ফিলিংস হারায় গেছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া, আল্লাহ বলেন অন্তরগুলো পাথর হয়ে গেছে, কারোটা পাথরের চাইতে কঠিন হয়ে গেছে, এই পাথর দিলকে গলাবেন কি দিয়া, ওষুধ একটা জিকির, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, আর সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত, তারপর সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা, এটা শুধু সুফিদের আমল না, যে আমি তো মুরিদ হই নাই কোনো পীরের কাছে, তাহলে জিকির আমি করব কেন, আরে আপনি আগে এটা নিশ্চিত করেন যে আপনারও হেদায়েতের দরকার আছে কিনা, অন্তরের রোগ সারানোর দরকার আছে কিনা, বরকতের দরকার আছে কিনা, দুনিয়ায় সুখের দরকার আছে কিনা, আর আখেরাতে সুখ তো আছেই, যদি আপনি নিশ্চিত করেন না আমারও কামিয়াবি দরকার, বেশি থেকে বেশি জিকির শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহরে ডাকেন, যখনই বিপদে পড়েন আল্লাহই পথ খুলে দিবেন, সব বিপদ থেকে উদ্ধার করে আনবেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আল্লাহ
الله تعالى والذاكرين الله كثيرا والذاكرات رانتر بھکتو هر توفق دان کرون الله تعالى تر نبیر اي پرمشر اپر عمل کرت توفق دان کرون تمار جببا جانو شربودا الله ذكر بھیجا تھاکی کرون جي الله ذكر جببا کے بھیجا رکھتے بارو بے تر جنت جتے پریشانی کرا لگ بینا الله تعالى مدى شبائی کی قبول کرنین جي مدرسر پکھو تکے محفیل آجن کرا ہوئے چھے اي مدرسر کے قبول کرنین آمین وآخر دعوانا الحمد لله رب العالمين شبه درود شریف پڑھ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله أبني أمدر أجكري محفل كي قبول كورنين أي الله جي مدرسة فقه تك أي محفل أي حجن كورا هو يتشال الله مدرسة كافتني قبول كورنين এর উত্তরত্তর উন্নতির ব্যবস্থা করে দেন যাবতীয় প্রয়োজন গায়বি খাজানা থেকে পূরণ করে দেন হে আল্লাহ আপনার বান্দারা এই মধ্যরাত পর্যন্ত একমাত্র আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য এখানে পড়ে আছে হে আল্লাহ এখানে উপস্থিত প্রতিটা বান্দার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান এদের জীবনের সবগুলো গুনাহকে আপনি ক্ষমা করে দেন হে আল্লাহ বিশেষ ভাবে যুবকদের দিলগুলোকে গুনাহ থেকে গাফলত থেকে নারী গাড়ি বাড়ি থেকে বের করে আপনার দিকে ফিরায়া দেন হে আল্লাহ জাহান্নামের দিকে ছুটতে ছুটতে অনেক নিকটে চলে গেছি চোখ দুটো বন্ধ হয়ে জাহান্নামে পড়তে হবে এমন এক হালতে উপনীত হয়েছি হে আল্লাহ আপনি উটান করে আমাদেরকে আপনার দিকে ফিরায় নেন সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দিয়ে দেন হে আল্লাহ বেশি থেকে বেশি আপনার জিকির করার তৌফিক দেন আপনার জিকিরে সর্বদা জিহ্বাকে সিক্ত রাখার তৌফিক দেন হে আল্লাহ দিলটা যেন একমাত্র আপনার জন্য খালি রাখতে পারি সেই তৌফিক দেন হে আল্লাহ জিকির করে করে যেন ঈমানের মজা লাভ করতে পারি সেই তৌফিক দেন হে আল্লাহ জিকির করে করে দুনিয়ার মহব্বত বের করে শাহাদাতের তামান্না যেন দিলে বসাতে পারি আপনার সঙ্গে জলদি মিলিত হতে পারার লোভ যেন দিলের মধ্যে বসাতে পারি সেই তৌফিক দান করেন হে আল্লাহ আমাদের যে সকল আপনজন দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরও কবরে আজাব মাফ করে দেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন হে আল্লাহ যে মুরব্বিরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন হে আল্লাহ এলাকার যত মুর্দেগান কবরে শায়িত আছেন হে আল্লাহ ঈমানের সঙ্গে মৃত্যু হলে তাদেরও সব গুনাহকে আপনি ক্ষমা করেন হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের তৌফিক দান করেন সকলের হালাল রোজি রোজগারে বরকত দান করেন হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন যাদের হালাল রোজি রোজগারে উত্তম ব্যবস্থা নাই তাদের জন্য উত্তম ব্যবস্থা করে দেন হে আল্লাহ আমাদের জন্য হেদায়েতের পথকে সহজ করে দেন হে আল্লাহ সারা দুনিয়ার মজলুম মুসলমানকে হেফাজত করেন জালিমদের বিষদাঁতকে আপনি ভেঙে দেওয়ার তৌফিক দান করেন হে আল্লাহ কারাবন্দী ওলামায়ে কেরামের অতি সত্বর মুক্তির ব্যবস্থা করেন হে আল্লাহ তারা যেন আমাদের মধ্যে জলদি ফিরে আসতে পারে সেই তৌফিক দান করেন হে আল্লাহ জালিমদের জন্য আপনিই যথেষ্ট হয়ে যান হে আল্লাহ যে সমস্ত ওলামায়ে কেরাম বাইরে আছেন তাদেরকেও নিরাপত্তার চাদরে আবৃত করে নেন হে আল্লাহ আপনার ঘর জিয়ারতের তৌফিক দিয়ে দেন আপনার নবীর রওজায় গিয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দিয়ে দেন হে আল্লাহ বেশি বেশি আপনার জিকির করার তৌফিক দেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম দাঁড়িয়ে বসে শুয়ে পার্শ্বে সর্বদা যেন আমরা আপনাকে স্মরণ রাখি সেই তৌফিক দান করেন হে আল্লাহ গুনামুক্ত জীবন দান করেন ইবাদতের স্বাদ দান করেন হে আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন হে আল্লাহ এলাকার মসজিদগুলোকে মুসল্লি দিয়ে আবাদ করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন